সম্মান জানাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সকলকে স্বাধীনতা দিবসের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা। আর এখন একটাই চাওয়া হচ্ছে আমাদের, এই ভারত যেন, ভারত কেন, পুরো বিশ্ব যেন এখন করোনা থেকে মুক্ত হয়ে, সেই করোনামুক্ত স্বাধীনতাটা যেন আমাদের কাছে এখন আসে, আমরা যেন আবার আগের মতো ফ্রিভাবে ঘোরা বেড়ানো এইসব করলে করতে পারি, বাচ্চাটা স্কুলে যেতে পারে, আমরা সবার সঙ্গে মেলামেশা করতে পারি, আত্মীয় স্বজনরা বাড়িতে আসতে পারে, এই জিনিসগুলো যেন আমাদের, আমরা আবার ফিরে পাই, এই স্বাধীনতাটা যেন আমরা আবার ফিরে পাই, এটাই কামনা। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি বিশেষ কিছু বলবো না, আমি শুধু একটা ছোট্ট আবৃত্তি, আমাদের যে সৈন্য বাহিনী আছেন, মানে আমাদের যে ইন্ডিয়ান আর্মি মানুষরা আছেন এখন, তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট আবৃত্তি আমি করে শোনাবো। আমি কিন্তু আবৃত্তি, আমি আগেও বলেছি আমি আবৃত্তি শিখিনি বা আমি সেরকমভাবে পারি না, দেখে দেখেই পড়বো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর আমার মনে হলো আজকের দিনে একটু কিছু করে দেখানো উচিত, অ্যাটলিস্ট নিজের মন থেকে সেই সম্মানটুকু জানানোর জন্য আমি এইটা একটা ছোট্ট প্রয়াস করছি, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আর যদি, আবারও বলছি, যদি আমাকে ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর শোনো দেখো তোমাদের কেমন লাগে। বেশি বড় ব্লগ হবে না, ছোট্ট আবৃত্তি, আমি দেখে দেখেই পাঠ করব, আমার ভুল ত্রুটি হলে আমি বারবার বলছি আমি মাফ চেয়ে নিচ্ছি। পতাকার পাঁচ রং, কবি সুকান্ত আচার্য। বলতো দেখি পতাকার মধ্যে কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু হেসে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি, শিক্ষক রেগে বললেন হেঁকে বোঝাও কী করে পাঁচটি। মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ রয়েছে তলে, আছে আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে তাতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হয়েছে চারটে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আরেকটা, লাল লাল ছোপ, দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলো ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে, রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো পাঁচটি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ, হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর? দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর?